নোবেল বাংলার পক্ষ থেকে ব্যবসা বাণিজ্য এই অনুষ্ঠানটির মাধ্যম দিয়ে দর্শকদের জানাই অগ্রিম শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা জানার চেষ্টা করব, আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে চলছি, এই পরিস্থিতিতে ব্যবসায়িকরা কতটা এবং কিভাবে সতর্কতা অবলম্বন করে তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আমরা এখানে কিছু প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে কথা বলে তাদের মতামত এবং তাদের সুযোগ সুবিধা কতটা কি দিচ্ছে সেটাই জানবো। তাহলে আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক বারাসাত হরিতলা মোড় কেবি বসু রোড সংলগ্ন কিছু প্রতিষ্ঠানে। জুয়েলার্স এবং সিটি কাট অ্যান্ড কালার সেলুনে এখানকার কর্ণধারের কাছ থেকে তার কিছু বক্তব্য শুনে নেব। আমার প্রতিষ্ঠানে বেসিক্যালি আমরা টোটালটাই স্যানিটাইজ করে নিয়েছি, প্লাস আমাদের এখানে ফগার মেশিন আছে যেটাতে কোনো কাস্টমার আসলে তাকে ফগ মেশিন দিয়ে টোটাল বডি স্যানিটাইজ করে নিচ্ছি। তারপরে তাদের টেম্পারেচার নেওয়া হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, ইভেন আমাদের ওখানে যে সার্ভিসটা হচ্ছে সেই সার্ভিসটা টোটালটাই ডিসপোজেবল ক্লথ দিয়ে হচ্ছে, যেটা ইউজ অ্যান্ড থ্রো। ফগ মেশিন দিয়ে তাকে টোটালটাই স্যানিটাইজ করা হচ্ছে, তারপরে তার টেম্পারেচার দেখা হচ্ছে, তারপরে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, এবং টেম্পারেচার যখন 99+ থাকছে সেই ক্ষেত্রে আমরা সেই কাস্টমারকে রিসিভ করছি না। COVID-19 জন্যে আজ তো অ্যাকচুয়ালি আমাদের উৎসব সমস্ত সব কিছুই একটা মানে খারাপ অবস্থায় আছে, আমাদের ইচ্ছাটাকে আমরা সেইভাবে প্রকাশ করতে পারছি না। তার মধ্যে থেকেও আমরা কাস্টমারদেরকে একটু বেনিফিটেড করার জন্যে আমরা কাস্টমারদেরকে সার্ভিসের উপরে বিভিন্ন ধরনের অফার দিচ্ছি, ইভেন যাতে তারা মানে কম পয়সায় ভালো সার্ভিস পেতে পারে এবং ভালো প্রোডাক্ট পেতে পারে। এটাই সিটি কার্সের ক্ষেত্রে তো এই মধ্যে পুজো অফার আপ টু 30% আমরা অফ দিচ্ছি, 30% হেয়ার অ্যান্ড বিউটি সার্ভিসের উপরে, এবং কেরোটিন স্ট্রেটনিং আমরা 2499 করছি থেকে শুরু সেখান থেকে আর কি। অনামিকা জুয়েলার্সের ক্ষেত্রেও অফার আছে, আমাদের মেকিং চার্জের উপরে এখানে 30% অফ আছে আপ টু ধনতেরাস অবধি, এবং এখানে সমস্ত যা মালপত্র বিক্রি বাট্টা হয় সবই হলমার্ক 22 ক্যারেট। চলুন এবার আমরা যাই ফটিক সাধু ভ্যারাইটিসে, ওখানকার কর্ণধারের থেকে। সাধু টেক্সটাইল, ফটিক সাধু ভ্যারাইটিস অ্যান্ড কসমেটিক্স। আমি মনে করি যে কবিরের যে যে সংক্রমণটা আছে, কবিরের নিয়ে যদি আমরা ভয় পেয়ে থাকি তাহলে আমাদের চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, সাহস করতে হবে। আমাদের একটাই মানুষের কাছে পৌঁছাতে হবে যে আপনি মাস্ক ব্যবহার করুন, আপনি সবসময় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। এটাই আমাদের মাঝে থাকবে, এটাই আমাদের সাথে লড়তে হবে, এটাই আমাদের এখন জীবনের সাথে বাঁচতে হলে এটাই আমাদের যুদ্ধ করে আমাদের জিততে হবে। ভয় পেলে আমাদের কিছুই চলবে না। আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা সবার ভিতরে যখন বেড়ে যাবে তখন করোনা আমাদের অ্যাটাক করতে পারবে না।
যতটা ভিটামিন খাওয়া যাবে, যতটা গরম জল খাওয়া যাবে, মাস্ক ব্যবহার করা যাবে, এইভাবে আর কিছু মানে ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে, ততই আমরা এটা লাভবান থাকব। এবং আমরা যে আর্থিক যে ঘাটতিটা আমাদের পৃথিবী জুড়ে হয়েছে এটার জন্য ভগবানই দান, এটা কারোর হাত নেই, এটা উপরালাই যেটা করা সেটাই করেছে। কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা আবার চলে আসুন, আবার কাজে আসুন, আবার আপনারা মার্কেটিংয়ে আসুন, যেখানে আমরা 10% লাভ করতাম সেখানে 5% করবো, আপনাদেরও একটু সাশ্রয় হবে, আমাদের একটু লাভ হবে। এই তো আমি মনে করি যে ঠাকুরের কাছে, ঠাকুর সবাইকে ভালো রাখো, উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। আমরা এখন এসেছি fggfashion.com-এ, এখানকার ম্যানেজারের কাছ থেকে তার সময় দেখুন আপনারা এখন বিশেষ করে মানে কাস্টমার ঢোকার সময় স্যানিটাইজার ব্যবহার করিয়ে মাস্ক পরিয়ে তারপরে দূরত্ব বজায় রেখে কাস্টমারদের মানে যতটা সম্ভব আমরা পারছি যতটা চেষ্টা করছি কাস্টমারের সঙ্গে দূরত্ব বজায় রাখা, আমরা নিজেরাও বজায় রাখছি, কাস্টমারদেরও সেটা বোঝাচ্ছি আপনারা স্যানিটাইজার ইউজ করুন, আমরা স্যানিটাইজার দিয়ে তবেই আমার স্টোরে তাদেরকে ঢুকতে দিচ্ছি। কাস্টমার সুরক্ষার জন্য আমরা আমাদের মালে প্রতিদিন স্যানিটাইজ করছি, আমাদের কাউন্টার প্রতিদিন স্যানিটাইজ করা হচ্ছে, তারপরে কাস্টমার যখন আসছে কাস্টমারের সঙ্গে দূরত্ব বজায় রাখছে, আমাদের স্টাফরা দূরত্ব বজায় রাখছে, আমরা নিজেরাও দূরত্ব বজায় রাখছি যাতে করে কোনো রকম ভিড় না হয়, কাস্টমারের কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই জন্য আমরা দূরত্ব বজায় রেখে কাস্টমারের সব কিছু সুবিধা আমরা ধ্যান দিচ্ছি। ক্রেতাদের উদ্দেশ্যে আমি এই বলতে চাই আমার স্টোরে আসুন, আমার স্টোরে আপনার কিডস থেকে শুরু করে সব কিছুই পাবেন, কিডস লেডিস জেন্টস সব কিছুই আছে, আমাদের কাছে অনেক অফারও চলছে, আপনারা আসুন কেনাকাটার আনন্দ উপভোগ করুন। আমাদের এখন আপ টু 70% পর্যন্ত অফ চলছে, ঠিক আছে, এছাড়াও থাকছে কেনাকাটার ওপর বিভিন্ন অফার আছে, আবার বাই ওয়ান গেট ওয়ান আছে, শার্টের ওপর বাই ওয়ান গেট ওয়ান আছে, অ্যাকচুয়ালি সব ম্যাক্সিমাম আইটেমের ওপর বাই ওয়ান গেট ওয়ান আছে, প্লাস আপনার আপ টু 70% পর্যন্ত অফও আছে, এছাড়াও থাকছে কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। এবার আমরা চলে এলাম হরিতলা কেবিবসু রোড সংলগ্ন রেডিমেড শোরুম কৃষ্ণাতে, এখানকার কর্ণধারের কাছ থেকে তার কিছু বক্তব্য শুনে নেব। আমরা প্রত্যেক দিন দোকানে স্যানিটাইজার করি, নিজেরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, কাস্টমার আসলে পরে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি এবং রেগুলার মাস্ক পরে থাকছি, এবং কাস্টমার আসলে পরেও তাদের মাস্ক পরে দোকানে ঢুকতে বলছি, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে বলছি। পুজো কেনাকাটার উপরে এবছর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ কোভিড-19 জন্য, তাও আমরা কাস্টমারকে বলছি আপনারা আসুন, সতর্কতা অবলম্বন করে আমরাও সতর্কতা অবলম্বন করে ইয়ে করছি, আপনারা আসুন, কোনো অসুবিধা নেই, ভয়ের কিচ্ছু নেই, মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার করে আসুন। আমাদের এই বছরে পুজোর উপলক্ষে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, প্রত্যেকটা মালে কেনাকাটার উপরে 10% এবং প্যান্টে 20% ডিসকাউন্ট আমরা দিচ্ছি। এছাড়া আরও শারদ উপহার হিসাবে আমরা আরও বিবেচনা করছি আর কী কী দেওয়া যায়। ঘুরতে কে না ভালোবাসে বলুন, আর এই কঠিন পরিস্থিতির মধ্যে এখন তো ঘোরা সম্পূর্ণই প্রায় বন্ধের মুখে, তো এখন এই পরিস্থিতিতে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কীভাবে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে সেখানকারই এক কর্ণধারের সাথে আমরা কথা বলে জেনে নেব তার কিছু বক্তব্য।
নমস্কার, আমি সৌমেন সাহা বলছি, আমার ট্রাভেল সংস্থার নামও সৌমেন সাহা, আমার নামেই আছে। তো এই বছরের পুজো বেড়ানোর সংক্রান্ত ব্যাপারে আপনাদের তো সেরকম কিছু বলতে পারবো না, কেননা এই করোনার সব জায়গায় বন্ধ আছে আর লোকে যাওয়ারও মনের ইচ্ছে নেই, কেউ আনন্দের সঙ্গে ঘুরতে যাবে এই সংখ্যা ভীষণই কম। তো ট্রেনও খুব একটা বেশি চলছে না, স্পেশাল ট্রেন দিয়ে চালাচ্ছে, তাতে ইন জেনারেল পরিযায়ী শ্রমিক তারাই মুভমেন্ট করছে, আর পুজোর সময় বেরোবে কাছাকাছি সেরম কোনো জায়গাও নেই। আর এই পরিস্থিতিতে লোকের অর্থনৈতিক অবস্থাও ভীষণ খারাপ, তারা যে ঘুরতে যাবে, মধ্যবিত্ত একটা মানুষ সরকারি চাকরি সংক্রান্ত লোক সেটা আলাদা ব্যাপার, তারা কাছাকাছির মধ্যে হয়তো মন্দারমণি দীঘা যাচ্ছে, এইটাই যাচ্ছে, এছাড়া আর বাইরে কেউ আর সাহস করে বেরোচ্ছে না ডিউ টু করোনা। তো আমি এই বছর কতদূর কি ব্যবসা হবে বা লোকে ঘুরতে যেতে পারবে সেই ব্যাপারে আমার সেরকম কিছু আশা দেখছি না। 2021 আশা করি ব্যবসাটা ইম্প্রুভ করবে, আর আমাদের ট্রাভেল ওরিয়েন্ট ব্যবসা যারা ট্রাভেল ট্যুরিজম নিয়ে কাজ করছে তারা করোনার এই মহামারীতে পুরো একদমই আমাদের ব্যবসাটা একদমই শেষ হয়ে গেছে, খুলে বসে আছি, কাস্টমার নেই, কেউ নেই। তো এনিও আশা করছি, আশাই মানে আশা করে আছি 2021 জন্য, দেখা যাক কী হয়। আর কামিং শারদীয়ার শুভেচ্ছা সবাইকে, আমার শুভেচ্ছা জানিয়ে আমার সংস্থা থেকে সবার মনস্কামনা যাতে পূর্ণ হয় এবং করোনার ব্যাপারটা যাতে আমাদের দেশ থেকে পুরো নিঃশেষ হয়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখলেন তো বিভিন্ন ব্যবসায়িকদের বিভিন্ন মতামত এবং তাদের বক্তব্য। তাহলে আজকের মতন এখানেই আসি, আবার দেখা হবে আগামী পর্বে এই সময় এই চ্যানেলে।